নমস্কার বন্ধুরা, আজকে নয়নটেক চ্যানেলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পর্ব নম্বর ৮। তো পর্ব নম্বর ৮-এ আমরা আজকে শেখাতে যেটা চলেছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করে কোনো ডেটা বা ডকুমেন্টসকে আমরা সেভ করে রাখব, বাট সেটা পাসওয়ার্ড মানে প্রোটেক্ট করে রাখব, পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ করে রাখব। তো চলুন এটা শুরু করা যাক। তার আগে বন্ধুরা, যিনারা আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, ওনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। চলুন, যে কোনো আমি একটা ডকুমেন্টস আপনার টাইপ করা হয়ে গেছে বা কোনো একটা ডকুমেন্টস আপনার টাইপ করবেন বা কোনো আপনার ডেটা কোনো আপনি কাজ করবেন, তো সেটাকে যেভাবে আমাদের সেভ করা হয় সেভের পদ্ধতিগুলো আপনারা জানেন, তারপরেও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন অফিস বটম, অফিস বটম থেকে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজে আমরা যখন যাব, আমরা এটা কোথায় ডকুমেন্টসটা রাখব, ধরুন আমরা ডেস্কটপ চুজ করলাম, ডেস্কটপের মধ্যে ফাইল নেম আমরা কি করব, এখানে আমরা চুজ করব ফাইল নেমের, ধরুন আমাদের দেব নয়ন টেক। তো এরপরে আমরা যেটা যাব টুলস থেকে জেনারেল অপশন, ওরপরে বলছে পাসওয়ার্ড টু ওপেন, কোন পাসওয়ার্ডে আমরা সেভ করে রাখতে চাই যেটার মাধ্যমে ওপেন হবে। ধরুন আমরা এক্সাম্পল হিসাবে 123 পাসওয়ার্ড টু মডিফাই, মানে ওই পাসওয়ার্ডটি আপনাকে আবার টাইপ করতে হবে 123, ওকে, রিপিট আবার করতে হবে 123, ওকে, রিপিট 123, টোটাল 4 বার আপনাদের ওই পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। একই পাসওয়ার্ড কিন্তু দেবেন আপনারা, এটা কিন্তু আপনারা মনে রাখবেন, ওকে। এরপরে যে নাম দিয়েছেন সেভ, চলুন প্রোগ্রামটা আমরা এবার কি করব, ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা এবার দেখছি আমাদের ডেস্কটপের মধ্যে নয়নটেক নামে আমাদের প্রোগ্রাম ফাইলটি সেভ হয়েছে, ফাইলটা আমরা ওপেন করলাম ডবল ক্লিক করে। যখন ওপেন করতে আমরা চাইছি তখন বলছে এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, মানে আপনার ওই পাসওয়ার্ডটি কিন্তু চাইছে, এই কি পাসওয়ার্ড রয়েছে সেটা আপনাকে কিন্তু টাইপ করতে হবে। যদি পাসওয়ার্ড আপনি ভুল দেন তাহলে আপনার সেক্ষেত্রে ওপেন হবে না, দুবার টাইপ করতে হবে, ওকে করতে হবে, আপনার পাসওয়ার্ডটি খুলে গেল। এইভাবে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পাসওয়ার্ড দিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টসকে আমরা সেভ করে রাখতে পারি। তো বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট প্রোগ্রামটি থাকলো, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। নয়নটেক চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন।